দেখো আমাকে ঠিক লাগে? হুম ঠিকই তো মানে আমি যদি এখন কান্নার অ্যাক্টিং করি তাহলে লোকজন খাবে বলছো কান্নার অ্যাক্টিং আরে হ্যাঁ দেখছো না চারিদিকে কি চলছে আমি তো এখনো দিয়ে একটা কথাও বলিনি আর আমার তো এরকম কাজলও নেই যে কাঁদলেও ধোবে না তো আমার কাজল তো মনে হয় ধোবে তো রিয়েল লাগবে মনে হচ্ছে তো কান্নার অ্যাক্টিংটা শুরু করি বুঝলে কারণ আমি তো কিছু বলিনি কাজ পাওয়ার ভয় এদিকে না বললে আবার আবার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স কমে যাচ্ছে তার কি হবে সেটা তো বুঝতে পারছেন না উনি তাই ওনার পায়ে পাও মেলাতে হচ্ছে এদিকে আবার আমার ফলোয়ার্সদেরও খুশি রাখতে হবে আবার আমার ওরকম কাজলও নেই যে কাঁদলেও মানে কাজলটা উঠবে না আমাকে ওরকমই ভয়ঙ্কর দেখতে লাগবে আমি কি করবো বুঝতে পারছি না যাই হোক এখন তো রাতের অন্ধকার আমি একটু কাঁদছি তুমি দেখো সব ঠিক আছে তো মানে লোকজন খাবে তো আমি এটাই জানতে চাইছি আর কি তুমিও একটুখানি মুখটা কাঁচুমাচু করো হ্যাঁ রাতের অন্ধকারে দেখছেন তো ফিরছি আমারও দাবি কেন আমি ভয় ফিরবো কি করবো বলুন চোখ দিয়ে দাও জল বার করতে পারছি না কি করব চোখ দিয়ে চোখ দিয়ে জল যাই হোক আপনারা ভালো থাকবেন হ্যাঁ আমার সাথে থাকবেন ফলোয়ার্স যেন না কমে আসি হ্যাঁ